তোমার কি খুব মন খারাপ? কষ্ট হচ্ছে খুব? প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে, নাকি সে অবহেলা করছে? পারিবারিক সমস্যা, নাকি চলার পথে দারিদ্রতা বাধা দিচ্ছে তোমায়? কেউ নেই মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো শুনবে? নাকি কথাগুলো বলতে পারছো না কাউকে? খুব একা লাগছে, নাকি বিষণ্ণতা গ্রাস করেছে তোমায়? চলো চোখ বন্ধ করে কিছুক্ষণ তুমি কেঁদেই নাও। এক কাপ গরম চা নিয়ে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখো, কানে ইয়ারফোন গুঁজে প্রিয় গানটা প্লে করো, আর চায়ে চুমুক দিয়ে তোমার কষ্টগুলোকে মাথা থেকে বের করিয়ে দাও। আর তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দাও। আকাশের দিকে দেখে একটু মন খুলে হাসো, দেখবে এক শীতল বাতাস এসে তোমাকে এক নতুন স্নিগ্ধতা অনুভূতি মাখিয়ে যাবে। কেন সে সব কিছু আঁকড়ে ধরে রেখেছ যা দিন দিন তোমায় ক্লান্ত করে দিচ্ছে? কেন যেতে দিচ্ছ সময়গুলোকে এমন অবহেলাতে? তুমি কি মনে করো ভালোবাসায় যথেষ্ট সুখী হতে? না, ভালোবাসা তখনই আসল যখন তুমি অনুভব করবে তুমি তার সাথে ভালো আছো, সুখে আছো। জীবনের সুখ দুঃখ দুটোই থাকে, আমরা শুধু দুঃখটাকে মনে জমিয়ে রাখি আর সুখটাকে ভুলে যাই। তাতে ক্ষতিটা আমাদেরই হয়, তার চেয়ে না হয় ক্ষমা করে দিই যে কষ্ট দিয়েছে। জীবনটা নিজের, তাই নিজেকেই পথ খুঁজে এগোতে হবে। অনেক মানুষ আসবে যাবে, পৃথিবীতে নিজেকে ভালো রাখার দায়িত্ব একমাত্র নিজেরই, তাই একা বেঁচে থাকতে শিখতে হয়। জীবন সত্যিই সুন্দর।